ছেলে এসএসসি পাশ করেছে, দাদা এসএসসি পাশ করেছিল, ছেলে ক্লাস ফাইভে নামবে, নাতি তারপরে মূর্খ হবে, এটা তো নয়। দাদা যদি এসএসসি থাকে, সন্তানরা এমএ পাশ করবে, নাতিরা পিএইচডি করবে, এটাই তো নিয়ম। ওনারা ওনাদের কাজ করেছেন, কাজ তো বন্ধ নয়, কাজের অগ্রগতি হবে, কাজ এগিয়ে যাবে। কোরআন সুন্নার দাওয়াত, সহি দাওয়াত যেটা সারা পৃথিবীতে পৌঁছে যাবে, এবং যা ছড়েছে যা পৌঁছেছে তা কোরআন এবং সহি হাদিসের আলোকে টালি করতে হবে, যতটুকু শুদ্ধ প্রমাণিত হয় অতটুকু ঠিক রাখতে হবে, যা অশুদ্ধ প্রমাণিত হয় তা আমাদের বাদ দিতে হবে। এর মধ্যে তো কারো কোনো দ্বিমত করার কথা নয়। সম্মানিত উপস্থিতি, দিন ইসলাম এমন একটি দিন যা সারা পৃথিবীতে ছড়বে। আল্লাহ নবী বলেছেন, লা ইউবকিল্লাহ অন্যরা হচ্ছে লা ইয়াবকা আলা যহরিল আরদি মিন বাইতি ওয়াবার ওয়ালা মাদার ইল্লা ওয়া আদখালাহু আল্লাহুল ইসলাম বিইজ্জ আজিজ ও বিযুল যালিল। মুসনাদ আহমদের হাদিস, পৃথিবীতে এমন কোন ভূখণ্ড থাকবে না, এমন কোন ঘর থাকবে না, সে ঘর মাটির ঘর হোক, সোনের ঘর হোক, বিল্ডিং হোক, যে ধরনের ঘর বাড়ি হোক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তরে সেটা থাক না কেন, সেখানে আল্লাহ পাক ইসলাম পৌঁছাবে না। আল্লাহ নবীর কথা, 20 বছর আগেও আমরা এই হাদিসের অর্থ বুঝি নাই। আমেরিকার সেই প্রান্তরে, অস্ট্রেলিয়ার সেই কোন গলিতে, আফ্রিকার এই কোন জঙ্গলে কিভাবে ভাষা পৌঁছবে? দেখা গেল যে প্রচার মাধ্যম যাকে আলেমের আগে নিষিদ্ধ করে রেখেছিলেন, পরে সেটা জায়েজ হয়ে গেল, অর্থাৎ আমরা কোনো কিছু পরিচালনা করতে পারি না, এই জন্য না না জায়েজের ফতোয়া দিয়ে সেটাকে আটকে রাখলেই সেটা না জায়েজ হয় না। কঠিন ভাবে নিষিদ্ধের ঘোষণা দিয়েছিলেন আমাদের কয় ভাই। তারপরে যখন দুবাইয়ে পিস টিভির অনুষ্ঠানে গেলাম, তখন জিজ্ঞাসা করলাম যে ভাই এখন কি বলবেন, যে বললেন যে হ্যাঁ সমস্যাই তো হয়ে গেল, আগে তো কঠিন ভাবে নিষেধ করেছিলাম, এখন তো আমাদেরই সেখানে বক্তব্য দিতে হচ্ছে। আলহামদুলিল্লাহ ঘরে ঘরে আল্লাহ পাক দাওয়াত পৌঁছে দেন। সেটা বন্ধ করে মানুষের ধারণা, কেউ কেউ হয়তো বা ধারণা করেছে দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, দাওয়াতি কাজ বন্ধ হয় না। সিলেটের এই প্রান্তরে কেউ 20 থেকে 30 বছর আগে ধারণা করেছে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত এই সিলেটের উপরে পৌঁছে যাবে, এবং এখানে এই কেন্দ্রে এত বড় বিশাল মসজিদের জায়গা হবে, সেখানে বিরাট পরিকল্পনায় ব্যাপক ব্যবস্থাপনা হবে, কেউ কোনোদিন কল্পনা করেছে? আল্লাহ সহজ করে দিয়েছেন, ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহ আহাদা, মসজিদগুলো হলো একমাত্র আল্লাহর জন্য, এখানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ডাকা যাবে না, এবং আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা যাবে না। এটা জুল হজ মাস, ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত মাস। হজ হয়ে গেল, ঈদুল আদহা হয়ে গেল, তার রেশ এখনো কাটেনি, এবং সেখানে প্রথম মসজিদ যেটা, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম যে ঘর সারা পৃথিবীর বুকে, যার পূর্বে আর কোনো ঘর ছিল না, প্রথম মসজিদ হলো কাবার ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘরও হলো সেই কাবার ঘর। লাল্লাযী বিবাক্কা যেটা মক্কায় অনুষ্ঠিত, হুদা মানুষের হেদায়েতের জন্য, মুবারক বরকতময় সেটি মানুষের হেদায়েতের জন্য, শুধুমাত্র মক্কার মানুষদের জন্য নয়, লিল আলামিন সারা পৃথিবীর সকল জগতের জন্য হেদায়েতের জায়গা হলো কাবার ঘর। সেখান থেকে হেদায়েত ছড়বে, সেখান থেকে দ্বীন ছড়বে, সেখান থেকে আল্লাহর কালাম ছড়বে, সেখান থেকে রসুলের বাণী ছড়বে, সেটাই যে সারা পৃথিবীর মানুষের প্রাণ কেন্দ্র। এই হজ্জের মাস, সূরা হজ কোরআনে কারিমে রয়েছে, ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পাক বলে দিলেন, কাবার ঘর তো তুমি নির্মাণ করলে, কাবার ঘর নির্মাণের পরে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দুই পিতা পুত্র কাবার ঘর নির্মাণের পরে কোনো
কি ছিল না, তখন রাজমিস্ত্রি ছিল না, কোনো সূত্রধর ছিল না, কোনো লেবার ছিল না, কোনো ইঞ্জিনিয়ার কিছুই ছিল না। এই দুইজন বাবা ইব্রাহিম পুত্রী ইসমাইল দুইজনেই ইঞ্জিনিয়ার, দুইজনেই টেকনিশিয়ান, দুইজনেই লেবার, দুইজনেই রাজমিস্ত্রি। বাপ বেটা মিলে সেখানে মসজিদ তুললেন, তোলার পরে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, ঘর তো তুললাম, কবুল তো করতে হবে তোমার। দুইজনেই রাসূল নবী, আল্লাহর ঘর এত কষ্ট করে বানানোর পরে তাদেরও আতঙ্ক, তাদেরও ভীতি, আল্লাহ পাক আবার কবুল করেন কিনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, তুমি আমাদের পক্ষ থেকে কবুল করো, তুমি মহা শ্রোতা, তুমি মহা জ্ঞানী। আল্লাহ পাকের কাছে কবুল হলো, তিনি আরেকটি দোয়া করেছিলেন, সেটা এই মুহূর্তে আমার আলোচনার বিষয় নয়। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনত, ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত আল্লা তুশরিক বি শাইআ। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম কামে কাবার ঘর কোন জায়গায় হবে, আল্লাহর ঘর কোন জায়গায় হবে সেটা আমি দেখিয়ে দিলাম, ওয়াইদ বাওয়ানা লি ইব্রাহিম মাকানাল বাইত। তারপরে বলে দিলাম, আল্লাহ তুশরিক বি শাইআ, ইব্রাহিম ঘর তো বানিয়েছ আমার ঘর, প্রথম কাজ হলো এখানে আল্লাহর সাথে কাউকে শরীক করবেন। ওই আয়াতে যাতে আয়াত আবার আপনি সূরা জিনে চলে যান, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহি আহাদা, মসজিদগুলো হলো আল্লাহর ঘর, এখানে কারো সাথে শরীক করবে না। আর কাবার ঘর বানানোর পরে আল্লাহ পাক ইব্রাহিমকে নির্দেশ দিলেন, প্রথম নির্দেশ হলো আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে কাউকে শরীক করবে না। ওয়া তাহহির বাইতি লিত্বাইফিনা ওয়াল কাঈমিনা ওয়া রুকআ সুজুদ, আমার ঘরকে তুমি পবিত্র করে দাও। আন তাহহির বাইতি লিত্বাইফিন, যারা তওয়াফ করবে, ওয়াল কাঈমিন, যারা এখানে দাঁড়াবে, ওয়া রুকআ সুজুদ, যারা রুকু করবে এবং সাজদা করবে, তাদের জন্য আমার ঘর পবিত্র। এখানে শিরক চলবে না, এখানে কুসংস্কার চলবে না, এখানে বানাউটি কিছু চলবে না, আমার পক্ষ থেকে যা আছে এখানে তাই চলবে, পরিষ্কার।